রামপুরার উলন রোডের দোকানি শরীফুল ইসলাম ছোট্ট এ মুদিখানার দোকানের আয় দিয়ে সংসার চলে তার। সংস্কারের নামে দীর্ঘদিন বেহাল দশায় পড়ে থাকা এ সড়কের কারণে টান পড়েছে তার জীবিকায়। জীবন জীবিকা হিসেবে মোটামুটি অনেক ভালোই টান পড়ছে। আপনার অনেক কাস্টমার ওদিক থেকে এদিকে আসতে পারে না, তারপরে আপনার অনেক যে আমরা যে প্রোডাক্টগুলো রাখি ওরা আসতে পারে না, ডেলিভারি করতে পারে না, যে কারণে আমাদের সেল অনেকখানি কমে গেছে। তারপরে মানুষের আমাদের তো একটা দুর্ভোগ আছে, বেচা কিনা অনেক কম। আপনার রোজার মাস তো আসি প্লাস 10 রোজা, এর আগে থেকেও মোটামুটি গাড়ি আসতে পারে না, মাল অর্ডার করলে ঘুরে আসতে হয়, দেখে আজকে অর্ডার করছি কালকে ঠিকই মাল আসতেছে না, আরেকদিকে চলে যেতেছে। সিটি কর্পোরেশন এলাকায় সড়ক খোঁড়াখুঁড়ি করলে নিয়ম আছে 28 দিনের মধ্যে তা শেষ করার। তবে রামপুরা মধুবাগ বনশ্রী এলাকার এই সড়কগুলো যেন সেসব নিয়মের ঊর্ধ্বে। যারা এগুলো করবে, বিদ্যুৎ কন, পানি কন, গ্যাস কন, এটা একটা সমন্বয় করতে হবে, যে তিনটে চারটে সেক্টর একসাথে হয়ে যে ভাই আমার অমুক দিন কাজ আছে, অমুক রাস্তাটা খুঁড়বো, খুঁড়ে যাতে সাধারণ জনগণের কষ্ট নয়, এক সমন্বয় করে একদিনে কাজ করে একদিনে যাওয়া যায়। বিদেশে যেমন করে যে এই যে ময়লাগুলো এগুলো নিতে পারে না, এগুলো তো নেয় না, এই যে রাস্তার ভোগান্তি মানুষ যাইতে পারে না, এই যে ব্যবসা বাণিজ্য বন্ধ, কি করব, এই যে বসে রয়েছি, আমাদের গরিবের তো কপালে তো দুঃখই। রাস্তারা বলছিল ওনারা যখন কাজ শুরু করছে বলছে 15 দিনের মধ্যে কাজ শেষ করব, কিন্তু এই দীর্ঘদিন ধরে কাজ এবার ঝুলে রাখছে, একটু করে একটু ই করে থুয়ে দেয়, 6 মাসের উপরে এই কাজ এবার রয়ে গেছে, একটু একটু করে একটু একটু করে আবার চলে যায়, এলো অবস্থায় একটু খোঁচে একটু লাগায় একটু ই করে এবং করতে করতে 6 মাসের উপরে হলো রাস্তাটা এইভাবে রয়েছে, অথচ তখন বলছে সর্বোচ্চ 15 দিন লাগবে আমাদের এই কাজ শেষ করতে। ভোগান্তি তো চরম ভোগান্তি, আপনার গাড়ি যাইতে পারেন, এর আগে তো রিক্সাও ঢুকতে পারে নাই, মানুষের জিনিস নিয়ে আসা যাওয়া খুব কষ্টের ব্যাপার, কিন্তু ওনারা তো এটা বোঝে না, ওনারা কাজ ধীরগতিতে করলে ওনাদের লাভ বেশি, কিন্তু আমাদের জনগণের কথা ওনারা কেউ চিন্তা করে না, ওনাদের কথা ওনারা চিন্তা করে। কাজ ধীরগতিতে করলে কীভাবে টাকা কম খরচ করে মাটি দিয়ে ভরাট হয়ে যাবে, এই চিন্তা ভাবনা ওনারা করে। আগে যেরকম 6 ইঞ্চি ডালাই দিত, এখন ডালাই দেয় মাত্র 1/2 ইঞ্চি, এইভাবে রাস্তার কাজ চুরি করছে, কিন্তু আমাদের এই কথাগুলো দেখার মতো বা বোঝার মতো কেউ নাই, বারবার রাস্তা কাটে, এবং তো ভোগান্তি আমাদের সাধারণ মানুষের, ওনাদের তো কিছু আসে যায় না। সংস্কারের জন্য কোথাও সড়কের মাস পর্যন্ত, কোথাও আবার পুরো সড়কই চলাচলের অনুপযোগী, কোথাও কাজ চলছে, কোথাও কাজের মাঝখানে উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান, সব মিলিয়ে পথচারীদের কাছে যেন এসব সড়ক বিভীষিকা। এই অল্প অল্প করে কাজ করে তো অনেকদিন ধরে বাচ্চাকে এখানে নিয়ে আসি, তো অনেক কষ্ট করে আসতে হয়, হেঁটে হেঁটে আসতে হয়, রিক্সাও চলে না, দেখেন আপনি বাচ্চাদেরকে নিয়ে আসা যাওয়া খুবই কষ্ট, এই জন্য কাজটা খুব দ্রুত হইলে আমাদের জন্য খুব ভালো হতো। যেহেতু আমরা বাচ্চাদেরকে নিয়ে আসা যাওয়া করি আর সামনে বর্ষাকাল আসছে, এটা আমাদের একটু রিস্ক হয়ে যাবে, তো তার আগে যদি ঠিক হয়ে যায় ইনশাল্লাহ আমাদের মানে আমরা ভালোভাবে চলাচল করতে পারব। বর্ষাকাল আসার আগে সংস্কার কাজ শেষ করার দাবি এসব সড়ক ব্যবহারকারীদের। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।